হালিমটার মধ্যে আমরা গরুর নিহারি ব্যবহার করতেছি, গরুর মাংস ব্লিন করে ব্যবহার করতেছি। 1 কেজি কাঁচা মাংসের আস্তকাশির লেগ রোস্ট, এটা আমরা 1500 টাকা দাম রাখতেছি। জি, জিলাপিটা এটা 1.5 কেজির উপরে জিলাপিটা, আপনার হচ্ছে একটা জিলাপি আমরা 400 টাকা করে রাখতেছি। আর এটা হচ্ছে আপনার জিলাপিটা তিল দিয়ে করা, সামনে ই করো। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। জি জি, এটা হালিম ভাই, এটা হচ্ছে আমাদের দক্ষিণা কিচেন স্পেশাল হালিম। হালিমটার মধ্যে আমরা গরুর নিহারি ব্যবহার করতেছি, গরুর মাংস ব্লিন করে ব্যবহার করতেছি, যার কারণে আমাদের হালিমটার স্পেশালিটি আছে। আপনি দেখেন এই যে গরুর নলাটা, এটা আমরা স্পেশাল আলাদাভাবে কোনো দাম রাখতেছি না, এটা সব যে ইগুলো আছে আমাদের প্যাকেজগুলো আছে সব প্যাকেজের সঙ্গেই যাবে। এবং গরুর মাংসটা আমরা এর মধ্যে ব্লিন করে দিই, আর এর মধ্যে গরুর মাংস আছে, প্লাস আলাদাভাবে আমরা গরুর মাংস আমাদের হালিমের সঙ্গে দিচ্ছি, এটাও আলাদাভাবে, মানে হালিমের সঙ্গেও আছে বাইরেও আছে, আমরা এইভাবে হচ্ছে হালিমের মাংসের সঙ্গে দিয়ে থাকি। দাম হচ্ছে ভাই, আমরা বিভিন্ন হাড়িতে যারা নিচ্ছে তাদেরকে আমরা 250 টাকা, এই ছোটো সাইজটা হচ্ছে 250 টাকা, এটা হচ্ছে 1/2 কেজি, আর এটা হচ্ছে 350 টাকা 1 কেজি, এটা আছে 550 টাকা 1.5 কেজি, এটা 850 টাকা 2.5 কেজি, এর মধ্যে 2.5 কেজি হালিম ধরে। মানে এই হালিমের মধ্যে নলিও পাবো, মাংস পাবো? জি, নলিও পাবেন, মাংস পাবেন, নলিটা শুধু বড় সাইজটাই থাকবে। জি জি, মাঠার স্পেশালিটি আছে, মাঠাটা হচ্ছে আমরা, মাঠার মূল উপকরণ হচ্ছে টক দই। হ্যাঁ, আমরা এটা ক্রিমি টক দই করে এটা মাঠা করা হয়, এবং মাঠার মধ্যে অন্য অন্য জায়গা দেখবেন যে দাম কম, বাট পানি মিক্সার হয়। হ্যাঁ, আমাদের এটাই কোনো 1 ফোঁট পানি নাই, একদম সম্পূর্ণ টক দই ফেটে আপনার আপনার হচ্ছে যে ওইটাকে কী বলে, লেবু, তারপরে হচ্ছে ই দিয়ে এইটা তৈরি করা হয়। এটার ঘনত্ব দেখলে আপনি বুঝতে পারবেন, এটাই কোনো পানির মিক্সচার নাই, আর এটা খেলে বুঝতে পারবেন এটা বাংলাদেশের স্পেশাল একটা মাঠা। লিটার হচ্ছে 300 টাকা। জি, লিটার 300 টাকা। এটা আছে আস্ত খাসির লেগ রোস্ট, এটা একদম কাঁচা মাংস 1 কেজি, 1 কেজি কাঁচা মাংসের আস্ত খাসির লেগ রোস্ট, এটা আমরা 1500 টাকা দাম রাখতেছি। এটা চিকেন সাসলিক, 70 টাকা পার পিস। এটা হচ্ছে খাসির লেগ রোস্ট ছোট সাইজটা, আমরা 250 টাকা করে রাখতেছি এই খাসির লেগ রোস্টটা, এটা অন্য অন্য জায়গা 300-335 টাকা করে বিক্রি হচ্ছে। এটা হচ্ছে আমাদের স্পেশাল একটা খাবার, চিকেন লেভেল 2, এটা এটা হচ্ছে যে হাফ নিলে 160 টাকা, ফুল নিলে 300 টাকা। এটা হচ্ছে আস্ত মুরগির ধাতড়ি, এটা হচ্ছে আমরা আস্ত মুরগির ধাতড়ি, ব্রয়লার মুরগি 1400 গ্রামের মুরগির সাইজটা, আমরা ফ্রাই করে এটা রোস্টের মতন আমাদের স্পেশাল মশলা দিয়ে এটা করা হয়, আমরা এটা নাম দিছি আস্ত মুরগির ধাতড়ি। হ্যাঁ, এটা কোয়েল পাখি, কোয়েল পাখি, যে কোয়েল পাখির রোস্ট। জি,
এটা হচ্ছে চিকেন গ্রিল গ্রিল না হ্যাঁ গ্রিল চিকেন এটা আর এটা হচ্ছে আপনার চিকেন টিকা এটা চিকেন টিকা আর এটা আছে আমাদের কবুতর এটা হচ্ছে কবুতর 250 টাকা করে আমরা রাখতেছি পার পিস এটা আছে চিকেন চাপ চিকেন দক্ষিণা কিচেন এমনিতে সব সময় পাওয়া যায় জি জি সব সময় পাওয়া যায় এটা এটা আস্তভাবে ফ্রাই করেও পাওয়া যায় আবার আমরা মেরিনেট করেও একটা চিকেন চাপ করি সেটা আপনাকে দেখাচ্ছি এটা চিকেন চাপের আর একটা মেরিনেট করে যেটা গ্রেভি করে করা হয় যেটা সেটা হচ্ছে যে চিকেন চাপটা এখানে আমাদের খিচুড়ি আছে কাচ্চি আছে হ্যাঁ মাটন লেগ রোস্ট খিচুড়ি মাটন লেগ রোস্ট কাচ্চি হবে এটা হচ্ছে জালি কাবাব এটা চিকেন জালি কাবাব এটা পার পিস 35 টাকা করে রাখতেছি এক একটা এটা হচ্ছে ডিমের লেয়ার দেওয়া হয়েছে ডিমের কুসুমের শুধু কুসুমটাকে ইউজ করা হয়েছে সাদা অংশটাকে ইউজ করা না যার জন্য হচ্ছে এটা আপনার হচ্ছে যে এটার কালারটা এরকম আসছে এটা হচ্ছে আপনার চিকেন রোল এটা চিকেন রোল এটা হচ্ছে ডিমের চপ এটা ডিমের চপ আমরা পার পিস 25 টাকা করে ব্যবহার করতেছি জি জিলাপিটা এটা 1.5 কেজির উপরে জিলাপিটা আপনার হচ্ছে একটা জিলাপি আমরা 400 টাকা করে রাখতেছি এটা আপনার আমরা যে তেলে ভাজতেছি এই তেলের সঙ্গে আপনার ঘিও মিক্সচার করে থাকি এটা যার জন্য একটু দাম বেশি কিন্তু এটার ওজন 1.5 কেজির উপরে না পার পিস 400 টাকা পার পিস এটা একটা একটা নিলে এক ফ্যামিলির জন্য যথেষ্ট আর এইখানে আমাদের সাধারণ কমন যে পেঁয়াজু আলুর চপ বেগুনি এগুলো সব কমন আছে ছোলা বরিন্দা আমাদের জিলাপির আর এইখানে আছে আমাদের স্পেশাল যে মটকা মাটন মটকা বিফ এগুলো আমরা করে গরম করে আপনার হচ্ছে যে স্যাম্পল হিসেবে রাখছি এখানে হ্যাঁ এটা এটা হচ্ছে রাজস্থান জিলাপি এটা ওইটা হচ্ছে বড় সাইজ এটা হচ্ছে মিনি সাইজ এটা রাজস্থান জিলাপি এটাও ঘিয়ে ভাজা এটা আর এটা হচ্ছে আপনার জিলাপিটা তিল দিয়ে করা তিলের মগজটা আছে আপনারা যে তিলটা খান ওইটা কালো ওই কালোটার ই ফেলে ওর ভিতরে একটা মগজ আছে সেই মগজ ব্যবহার করে আমরা এই জিলাপিটা ব্যবহার কী করি এটা 350 টাকা করে কেজি নিচ্ছি আমরা 350 টাকা করে এটাও ঘিয়ে ভাজা এটা হচ্ছে রেশমি জিলাপি এটা রেশমি জিলাপি 300 টাকা করে পার পিস কেজি এটা তেলের সঙ্গে ঘিয়ে মিক্সার করা সবাই বলে ঘি দিয়ে ভাজা সম্পূর্ণ ঘি না সম্পূর্ণ ঘি দিলে এটার কেজি পড়বে 1500 টাকা যার জন্য আমরা ঘিয়ের তেলের সঙ্গে ঘি মিক্সার করে এটা ই করতেছি এটা 300 টাকা করে কেজি আর এটা বোম্বাই জিলাপি এটা পার পিস 15 টাকা কেজি হচ্ছে 200 টাকা ওকে মনির ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনি কষ্ট করে এত দূর আসছেন আমাদের এখানে ধন্যবাদ জি 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 ইফতার খাওয়ার ব্যবস্থা আছে বসে খাওয়ার সময় আমাদের নিচে উপরে দিয়ে 120 জন তারপরও আমরা জায়গা দিতে পারতেছি না আপনাদের জি ধন্যবাদ